সাবির দেখি গোডাউন বানাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ খালি সাবি আর সাবি ভাই না সাইড দেখ যাবো ভাই। এই তো রুমে রুমে খাট লকার আজকে সম্ভবত কমপ্লিট করবে। এই তো রুমের ভেতর ঢুকে আছে খাট লকার সব কিছু। এই তো হয়েছেন কই আপনার লকার কই লকার কই এগুলা একটা দুইটা করে লকার দিয়ে কি করে ভাই এ পাগল কি থব আর কি এগুলা। এই তো ফ্রিজ এগুলো ছোটখাটো ফ্রিজ। এটা কয়টা দিয়ে কিনছিলেন? পুরো তুনতে 150 হলে মনে হয় আওয়াজ আছে না? একদম লং টাইমে কাম হলো আর ভিতরে কি থইব কেয়া বসে থিয়ে দেবেন ভাঙ্গে ধীরে মঞ্চে লিব কি থইবে লন্ডন। তবু একটা সেফটি না, এই যে কি সেফটি এই যে লকার কা ভাঙ্গে ছেড়ে নিয়ে যাবি ভাঙ্গে ছেড়ে নেওয়া জন্য দিছে এর ভেতর কাঁচ তুলে থিয়েন তাহলে এক মাসে এটা টাকাতে ভরাবে চাচ্ছে দেখো দেখেন আমরা টাকাতে ভরাবি এই জন্য দিছে যে বেতন পাবে বেতন পাওয়া টাকারই মাছ পাওয়া যাচ্ছে। তাহলে তো আপনি এবার কাম করছেন। এই তো এগুলো দিতে আছে যাতে ওয়ার্কারের যারা কাজ করে তাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ হয়েছে আপনার বিড়ি খাচ্ছেন? আসুন আসেন। আমার কাছে তো কিছুই নেই বর্তমানে, আল্লাহ ভরসা আসেন। আমারটা হাতে পায় না এখনো কাগজ। এই তো লকার গুলো এগুলো রুমে রুমে দেবে। বন্ধু বান্ধবের সাথে অনেক কথাই বলতে হয় আর কি, ফাজলামি করতে হয়। তো যারা আসবেন এক একটা রুমে বর্তমানে 6 জন করে 3টা করে খাট দিচ্ছে আর আপনার লকার দিচ্ছে 3টা করে। দেখি ওপরে আমার রুমের কি পরিস্থিতি। এই লকারগুলোর মূল উদ্দেশ্য হলো এই লকারগুলো দেওয়ার যাতে করে যারা এখানে কাজ করে তাদের কোনো জিনিসপাতি না হারায়, সেভে রাখতে পারে। হ্যাঁ সাবির দেখি গোডাউন বানাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ খালি সাবি আর সাবি ভাই না সাইড দেখ যাবো ভাই। ওকে ভাই এই তো লকার ঢুকে দিয়েছে আমাদের রুমে। এই তো কুঞ্চি, ওরে বাবা ভালো স্পেস আছে ভেতরে। তারা কনস্ট্রাকশনের কাজে আসবেন এরকম সেম সব কোম্পানি দিয়ে থাকে, থাকার জায়গা লকার খাট এই যে নতুন বালিশ আপনার একটাকে নতুন বালিশ দিবে এরকম বালিশ টালিশ কেনা লাগবে না, বালিশ কোম্পানি দেবে এরকম করে গদি দেবে কোম্পানি সবই কোম্পানি দেবে খাট দেবে লকার দেবে আর কি চান। এই তো ভাই আমার বেড, যে গরম দিনে অবশ্য ঘুমানো যায় না প্রচণ্ড গরম, রোববারে আমাদের কষ্ট করতে হয়। এই তো লকার যার যার মতো করে আমি বেডটা নিচে রাখছি কারণ দিনের বেলা ওপরে ঘুমান যাবে না, রাতে আবার ওপরে তুলে ওপরে ঘুমাবো ওই জন্য নিচে রাখছি। আবার তো কি পরিস্থিতি, এই তো কাওয়ান ইন্দোনেশিয়া। এই তো ইঙ্গ অরাং আচ্ছা মানা ডুডু অরাং, এটা ইন্দোনেশিয়ান ভাই। তো বিভিন্ন কোম্পানির লোক বিভিন্ন দেশের লোক কাজ করে এখানে। তেঙ্গ অরাং মানে লোকজন দেখতে আছে তো ওগুলো মাচামানা ডুডু মানে কেমন তোরা থাকিস এগুলো বিস্তারিত আর কি। তো ভাই এই তো এগুলো আমাদের যেখানে থাকি, আমরা চলে যাব আর এক টিম আসবে তারা এভাবে থাকবে, এখানে কেউ স্থায়ী না। আজকে আমি চলে গেলাম কালকে আর একজন আসবে তারা আমার জায়গা হেরাই আর কি থাকবে। দেখা গেল আমাদের পাইলিংয়ের কাজ চলবে 2 মাস, তারপরে আসবে প্রজেক্টের কাজ। হে লোক আমরা চলে যাব কুঞ্চি দেবে মানে কুঞ্চি মানে তালা চাবি, মাঙ্গা মানে তালা, কুঞ্চি মানে চাবি,
চাবি বুঝিয়ে দেবে আবার যখন আমরা চলে যাব চাবি আবার ওখানে থিয়ে দিতে হবে চাবি হারাইলে 100 টাকা জরিমানা বিভিন্ন সিস্টেম আছে খাট নষ্ট মষ্ট হলে এলে বলে থাকে আসলে নেয় না ভেঙে যেতে পারে তো যারা আসবেন কোনো টেনশনের কারণ নেই এই যে রোববারে ঘুরে বেড়েছে যে কাওয়ানেরা কাওয়ান মানে দোস্ত রান্নাঘর তা আসেন যারা মালয়েশিয়াতে আসবেন আমি মনে করি বেটার হবে মালয়েশিয়ার সকল সুযোগ সুবিধা ভালো অনেকেই ভয় পান কনস্ট্রাকশন কোম্পানি থেকে যে কনস্ট্রাকশন কোম্পানিতে গেলে নাকি কত কষ্ট ভাই কষ্ট সব কাজই কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে থাকার জায়গা হয়তো আরও ভিআইপি হয় আর কনস্ট্রাকশনে এই রকমই কনস্ট্রাকশনে যে প্রজেক্টে আসেন না কেন সব জায়গাতে এই রকমই থাকার জায়গা এটাও ভিআইপি এটাই যে নর্মালটা যদি এত ভালো হয় তাহলে ভালোগুলো আর কত ভালো হবে বিল্ডিংয়ের ভিতরে থাকা এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি অনেকেই ফোন করেন কমেন্ট করেন যে ভাই থাকার জায়গা নিয়ে ভিডিও দেন ভাই আমরা বাঙালি সব জায়গায় থাকি আমাদের অভ্যস্ত আশা করি আসবেন ভালো হবে আর অবশ্যই শেয়ার দিবেন আরও 10 জনকে দেখার সুযোগ করে দিবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে।